সুরঙ্গমা মুখার্জি রোশনাইকে অপমান করতে গিয়ে অনুষ্ঠান ভর্তি লোকের সামনে নিজের মুখোশের পেছনে কালো চেহারাটা খুলে গেল অনুষ্ঠানের সবাই রোশনাইয়ের স্বাগত জানালো অপমানিত হল মহলভর্তি লোকের সামনে সুরঙ্গমা মুখার্জি ও তার মেয়ে গরিমা মুখার্জি কিন্তু কী এমন কথা বলল রোশনাই যাতে সুরঙ্গমা মুখার্জির মতো মানুষের মুখ বন্ধ হয়ে গেল হ্যাঁ বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের শুরুতে দেখা যায় কোম্পানির সিও রোশনাইকে কিছু বলার জন্য অনুরোধ করে তখন রোশনাই বলে আজকের এই সন্ধ্যাটা আমার জীবনের সব থেকে উজ্জ্বল সন্ধ্যা আমার এই সাফল্যের পিছনে একজনের থেকে বড় হাত আছে উনি হলেন আরণ্যক মুখার্জি তাই ওনাকে আমি প্রণাম এবং আমার শ্রদ্ধা জানাই এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ব্যক্তিকে আমি আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই আমি শ্রদ্ধা জানাই এই কোম্পানির সিওকে যিনি আমাকে এত বড় অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন এরপর মিডিয়া কোম্পানির সিইওকে প্রশ্ন করে আপনারা কেন গরিমা মুখার্জির মতো একজন ভালো ড্যান্সারকে বাদ দিয়ে রোশনাইয়ের মতো নতুন মুখকে সিলেক্ট করলেন এরপর কোম্পানি সিইও উত্তর দেয় আমরা চেয়েছিলাম এই অ্যাডের জন্য একজন নতুন এবং আনকোরা মুখকে যাকে আগে কেউ কখনো দেখেনি তার জন্য রোশনাই খুবই পারফেক্ট ছিল এবং রোশনাই রূপের সঙ্গে গুণের একটা সামঞ্জস্য ছিল যার জন্য আমরা রোশনাইকে সিলেক্ট করি এরপর মিডিয়া সুরঙ্গমা মুখার্জিকে কিছু বলার জন্য অনুরোধ করে তখন সুরঙ্গমা মুখার্জি বলে এই কোম্পানি প্রথম থেকেই সমাজ কল্যাণমূলক কাজ করে এসেছিল তার একটা উদাহরণ এটা কারণ এই কোম্পানি রোশনাইয়ের মতো একজন বাড়ির মেটকে তাদের কোম্পানিতে অ্যাড করার সুযোগ করে দিয়েছে কেননা এখানকার কেউ রোশনাইয়ের আসল পরিচয় না জানলেও আমি জানি কারণ আপনারা সবাই জানেন আমার মেয়ে গরিমা চ্যাটার্জির সঙ্গে আরণ্যক মুখার্জির বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সেই বাড়িতেই রোশনাই মেডের কাজ করে তখন গরিমা বলে আমি যখন ওই বাড়িতে যেতাম তখন আমাকে রোশনাই চা স্ন্যাক্স ইত্যাদি দিয়ে যেত ওই বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে খুবই রেখেছে রোশনাই রোশনাই খুবই ভালো মেয়ে এরপর সুরঙ্গমা মুখার্জি বলে রোশনাইয়ের কোনো শিক্ষাগত যোগ্যতা এবং নাচের যোগ্যতা কিছুই নেই ও শুধুমাত্র আরণ্যকের জন্য এই কোম্পানিতে অ্যাড করার সুযোগ পেয়েছে তখন এই অপমানের পথুত্তর দিতে রোশনাই ইংলিশে কথা বলে সবাইকে বুঝিয়ে দেয় তার শিক্ষাগত যোগ্যতা আছে এরপর রোশনাই বলে এবার আমি নাচের কথায় আসি নাচ আমার রক্তে আছে কেননা আমার মায়ের নাম সুদর্শনা দেবী যিনি একজন সুপার ড্যান্সার ছিলেন এবং আমার মাসির নাম সুরঙ্গমা দেবী যিনি আর স্টেজে দাঁড়িয়ে আমাকে অপমান করছেন এতে অনুষ্ঠানের সবাই সুরঙ্গমা মুখার্জিকে ছি ছি করতে লাগে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ